বিসমিল্লাহ রহমান রহিম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য এরপরে ভাইয়ের আমার সঙ্গে কথা হচ্ছে আমাদের অস্ত্র দুইটা একটা হচ্ছে এক নম্বর হচ্ছে দুই নম্বর আমল আর একটু বলতে হবে জোরে এক নম্বর কি আরো জোরে দুই নম্বর কি এই সিরিয়াল আমি দিছি না আল্লাহ দিছি এটা কি কোরআন শরীফ এটা কি সবাই বলুন এটা জিন্দারা মরা এটা জিন্দা কিতা তার প্রমাণ দেখুন চীন সরকার কোরআন পাল্টে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল শুকরের মাংস খেতে মুসলমানদেরকে বাধ্য করেছিল ঠিক ঠিক বান্দর কেছিল বানর করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে পরিশেষে চীনের সরকার সরকার রাষ্ট্রপতি মুসলমানদের মসজিদে ঢুকে মুসলমানদের কাছে দোয়া চাচ্ছে ঠিক কিনা তাহলে বলুন এটা जिंदানা মরা বাড়ি পুরে আগুনে সরকার হয়ে গেছে ঢাকার মধ্যে কোরআন শরীফ কিছু হয়নি সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আর আওয়াজ দেন এক নম্বর ইমান দুই নম্বর ঈমান আকীদা দুই নম্বর আমল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাজিনে ইন্নাল ইনসান আলা ফি আমানু ওয়া আমিলুস সলিহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নম্বর কি ঈমান আকীদা ইল্লাল্লাযিনা আমানু সবাই বলুন ইল্লাল্লাযিনা ওয়া আমিলুস সলিহা আমল ঈমান লাগবে আকীদা লাগবে আমলও লাগবে এইজন্য সুন্নি ভাইরা আমরা নামাজ পড়ি কি না হুজুর কেবলার সদারথে জশ্নে জুলুস এদি মিলাদুন নবীতে সাইন সাই শ্রীপুরের সদারথে যেই জুলুস পারের নবীর আওয়াল চট্টগ্রাম থেকে হয়েছিল 60 লক্ষ আশিক রাসূলের ঢল পড়েছিল জোহরে নামাজ পড়েছি আমরা সেই কাদা কাদা মাটিতে চট্টগ্রাম জামিয়ার ময়দানে আড়াইটার বাজে হুজুর কেবলার সাদারতে আমরা মাটি এই কপাল ছাপ বিজা জমির মধ্যে লাগাইয়া জোহরে নামাজ আদায় করেছি তাহলে আমরা নামাজ পড়ি কি না নামাজ পড়তে হবে কি না আর একটু আওয়াজ দেন এই যে আমার ভাই বলেছেন অ্যানাউন্সার বলেছেন আমাদেরকে ফজরের নামাজ পড়তে হবে এই জন্য বারটার ভিতরে মাহফিল শেষ করতে হবে সুবহানাল্লাহ বলেন না আর একটু জোরে বলেন না আমলের কথা শুধু এতটুকু বলি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস নবীজি একবার ডাক দিলেন সাবাইক রাম আজকে তোমাদের মধ্যে কে রোজা রেখেছ দাঁড়াও আমি কি বলেছি নফল রোজা নামদের সবাই দাঁড়াবার আগে আজকে আমি নফল রোজা রেখেছি নবী দুই নম্বর ডাক দিলেন সাবাইক আজ আমার আরেকটা খাস সুন্নত কোন মুসলমান মারা গেলে জানাজার মধ্যে উপস্থিত হওয়া জানাজা জীবনের শেষ নামাজ জানাজা এই জানাজার মধ্যে সাবাইকরামদের মধ্যে কে উপস্থিত হয়েছে দাঁড়া সবাই দাঁড়াবার আগে যিনি দাঁড়িয়েছেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজি তিন নম্বর ডাক দিলেন ও আমার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম মিসকিন গরীবদেরকে দেখতে যাওয়া অনাহারী খেতে পারেন না দুস্থ মানবতার সেবা করতে যাওয়া আমি নবীজির সুন্নত আজকে দাঁড়াও ওই সুন্নত আদায় করেছো কোন মানুষকে মিসকিন গরিবকে দেখতে গিয়েছো কে দাঁড়াও সবাই দাঁড়াবার আগে জিন দাঁড়াইছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন সুবহানাল্লাহ চতুর্থ নম্বর ডাক দিলেন দাঁড়াও তোমাদের মধ্যে এমন কেউ আছে আজকে কোন রোগী কোন অসুস্থ বান্দাকে দেখতে গিয়েছ এটা আমার আরেক সন্ন্যত সবাই দাঁড়াবার আগে হজরত আবু বকর সিদ্দিক দাঁড়ালেন হুজুর আজকে আমি একজন রোগী দেখে আপনার সামনে উপস্থিত হয়েছি এই সাইটটি আহ্বান করার পরে নবীজি বলছেন ও আমার প্রাণ প্রিয় সাহাবায়ে কেরাম শুনে নাও এই সাইটটি গুণ যে মানুষের মধ্যে জমা হবে সে অবশ্যই হেটে রব্বুল আলমিনের জান্নাতে প্রবেশ করতে পারবে আমনের দিক দিয়েছিলেন সিদ্দিক আকবর এক নম্বর এতে আগে অসুস্থ হয়ে গেলেন ডাক্তার আসলো আর দেখে বলল যে উনাকে তো পৃথিবীর সমস্ত অসুখ কালো ভালো হবে না ওনার যে রূপটা হয়েছে এটা শারীরিক অসুখ নয় এটা মানসিক যন্ত্রণা ওনার হয়তো এমন একজন দোস্ত এমন এক হাবিব অন্তকাল করেছেন ওই হাবিবের সাথে বন্ধুর সাথে এই বন্ধুর যতক্ষণ মিলন না হবে সাখকাত না হবে ততক্ষণ পর্যন্ত এই সিদ্দিক আকবর অসুখ ভালো হবে না অর্থাৎ আমার নবীর অসুখ নবীকে দেখতে হবে নবীর ইন্তেকালের পরে সিদ্দিক আকবর সুস্থ হয়ে গিয়েছিলেন বিরহের জ্বালায় সুবহানাল্লাহ বলবেন না এরপরে ভাইরামার হযরত আলীকে ডাকলেন আলী গো একটু এদিকে আস আমার ইন্তেকালের পরে আমার শরীরে যেতে কেউ হাত না দেয় গোসল জীবনের শেষ গোসল তুমি নিজের হাতে আমাকে গোসলের ব্যবস্থা কর কারণ কি ওসে তুমি তো আমার রসুলের গোসল দি আইছ ওই হাত দিয়া তুমি আমার রসুলের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ দুই নম্বর শেষ ওসিয়ত ও আলী রাদিয়াল্লাহু আনহু আমার অন্তিকালের পরে আমার লাশ মুবারক এটা তোমরা জানাজার পর হুজুর করিম সঃ এর রওজা اقدসের সামনে উপস্থিত করবে সুবহানাল্লাহ দে겐 আমার নবী जिंदा নবী আমার রসুলের সামনে উপস্থিত করবে আমার লাশ মোবারক জানাজার পর তোমরা আমার নবীর রোজা اقدসের সামনে গিয়া ডাক দিবে ইয়া রাসূল আল্লাহ আপনার সুখের সাথে দুঃখের সাথে হযরত আবু বকরকে উপস্থিত করেছি যদি আপনি পারমিশন দেন অনুমতি দিলে আপনার পাশে আমরা দাফন করব সমাহিত করব যদি আপনি অনুমতি না দেন জান্নাতুল বাকি যেখানে বর্তমানে দশ হাজার নবীদের সাহাবায়ে কেরাম মদফন আছে দাফন করা আছে ওই জান্নাতুল বাকিতে নিয়া আমি আবু বকর সিদ্দিকের লাশ তোমরা দাফন করবে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিকের লাশ মুবারক খাটিয়া মুবারক নবীজির রওজার সামনে রাখলেন আর ডাক দিলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবর আপনার পাশে দাফন করতে চাই যদি আপনি অনুমতি দেন প্রথমে কোন আওয়াজ আসে নাই দ্বিতীয়বার ডাক দিলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন প্রকাশ্য অনুমতি দিলে আমরা আপনার পাশে আবু বকর সিদ্দিক আমরা দাফন করব নইলে জান্নাতুল বাকিতে নিয়ে যাব তৃতীয়বার ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ রাসূল তো জিন্দা নবী আপনি যদি ডাইরেক্ট পারমিশন দেন অনুমতি দেন তাহলে আমরা হজরত আবুকুল সিদ্দিক আপনার পাশেই আমরা দাফন করব আর যদি অনুমতি না দেন জান্নাতুল বাকিতে আমরা নিয়ে যাব আবু সাহাবায়ে কেরাম কয়বার রাখ দিলেন আর একটু জোরে তিনবার ইতে হতে চারবার বলে যাব কয়বার বাইরে আমার আপনারা বিরক্ত হচ্ছেন আমরা কিন্তু শেষের দিকে চলে আস ঠিক আছে মাশাল তাবুরু কিন্তু রেডি আছে সবাই বলুন আমিন তৃতীয়বার যখন ডাক দিলেন হুজুর আপনি যদি পারমিশন দেন তাহলে আপনার পাশেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে দাফন করা হবে তৃতীয়বার যখন ডাক দিলেন আমার নবীর পক্ষ থেকে আওয়াজ আসলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি পাক থেকে আওয়াজ আসলো

নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হায়াতুন নবী জিন্দা নবী এটাও প্রমাণিত হয়ে গেল জোরে বলেন ঠিক কি না ঠিক আর একটু জোরে বলেন ঠিক কি না আর আমার নবী জিন্দা না মরা জিন্দা আর একটু জোরে বলেন জিন্দা একটু জোরে বলেন লা ইলাহা সবাই বলুন আমিন আর একটু জোরে বলি সংক্ষেপ আলোচনা দশ মিনিট মজাহাবের ব্যাপারে মজাহাবের ব্যাপারে আপনাদের সামনে শুধুমাত্র দশটা মিনিট কথা বলবো যদি আপনারা ধৈর্য ধারণ করেন ব্যবস্থা করে দেন ডিস্টার্ব হচ্ছে কেন সবাই বলুন আমিন আর একটু জোরে বলি আমিন বাংলাদেশের কিছু কিছু আলেম আমি এদেরকে আলেম বলবো না কিছু কিছু পাবলিক মানুষ আছে যে মজাহাব মানে না ঠিক কিনা অথচ ইসলামী শরীয়তের দৃষ্টিতে বিশ্ববর্ণ আকায়দে নসবি নামক সরার কিতাব নিব্রাস এই নিব্রাসের বাহাত্তর নম্বর পৃষ্ঠাতে লেখা আছে প্রত্যেক মুসলমানদের উপরে মজাহাব মানা ওয়াজিব জুরে বলেন মজাহাব মানা এটা নফল সুন্নত নয় এটা মানতেই হবে ঠিক কিনা জুরে বলেন যদি কেউ মজাহাব না মানে যদি বলে আমরা লা মজাহাবি আমরা মজাহাব মানি না সে ইমান হারা হওয়ার সমূহ সম্ভাবনা আছে ঠিক কিনা বেঈমান হওয়ার সম্ভাবনা আছে প্রথমে কোরআন হাদিস থেকে আলোচনা করার শুরুতে আপনাদেরকে আমি দুইটা যুক্তি দিচ্ছি যেমন আপনাদের কারোর কাছে যদি অসুখ হয় শরীরের মধ্যে যদি অসুখ হয় আপনারা কোথায় যান সবাই বলুন ডাক্তারের কাছে আচ্ছা এরকম একজন ব্যক্তি থেকে হাত তুলুন যে আপনার কাছে অনেক টাকা আছে যে অসুখ হয়েছে ক্যান্সার আলসার বা আরো বড় ধরনের কোন টিবি কোন অসুখ হয়েছে এমন কোন ব্যক্তি আছে নাকি যে ডাক্তারের কাছে যায় নাই ডাইরেক্ট মেডিসিন বা ড্রাগিস্টের কাছে গিয়া ফার্মেসিতে গিয়া দামি দামি ওষুধগুলো কিনে কিনে খাইছে এরকম কোন রোগী আছে নাকি ডাক্তারের দরকার নাই আমরা ডাইরেক্ট ডাইরেক্ট ফার্মেসিতে ঢুকবো ফার্মেসি থেকে দামি দামি আমার তো টাকা আছে পয়সা আছে দামি দামি যত ওষুধ আছে এই ওষুধগুলো কিনে কিনে খাইবো এরকম কোন ব্যক্তি আছে না এরকম করলে কি হবে রোগী মারা যাবে ঠিক কি না কোন রোগের কি ওষুধ আমরা তো জানি না ঠিক কি না অনুরূপভাবে কেউ যদি আপনার ইসলামের মধ্যে থাকতে চান ইসলামের মধ্যে যদি থাকতে চান ইসলামের বিশেষজ্ঞ যারা অর্থাৎ সাইদি মাজহাবের ইমাম যারা ইমামের কাছে আসতে হবে মাসলা মশাইল শিখতে হবে নামাজের মশালা রোজার মশালা শরীয়তের মাসলা মশাইল এগুলো শিখতে হবে যদি আপনারা ইমামের কাছে না আসেন বেমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে ডাইরেক্ট ওষুধ খাওয়া ঝুঁকিপূর্ণ ঠিক কিনা জোরে বলুন আপনি কোরআন শরীফের ডাইরেক্ট আচ্ছা এমন কোন ব্যক্তি থাকলে হাত তুলে এখানে হাজার হাজার মানুষ আছে যে আপনি রোজার মশলা বা নামাজের মশলা সমূহ ডাইরেক্ট কোরআন শরীফ থেকে বের করতে পারবেন এমন কেউ আছেন নাকি আপনারা তো পারবেন না আমরাও পারবো না ওলামায়ে কেরাম পারবে না কেউ পারবে আমি চ্যালেঞ্জ করলাম এখানে ওলামায়ে কেরাম বড় বড় ওলামায়ে কেরাম বসে আছে যে নামাজের মশলা শরীয়তের ফয়সালা রোজা যাকাত হাস। ইত্যাদি এই কঠিন কঠিন মশালা সমূহের তালাকের মশালা বা বিভিন্ন মশালা ডাইরেক্ট কোরআন শরীফ থেকে ব্যয় করতে পারবে এমন কোন ব্যক্তি আপনাদের আছে কেউ পারবে না ওলামাই কেরাম পারবে না যারা পেরেছে তারা হচ্ছেন শরীয়তের আপনার মাজাহাবের সায়ের ইমামগণ জোরে বলেন সুবহান দুই নম্বর আরেকটা কথা বলি সমুদ্রের ভিতরে দামি দামি হীরা মুক্তা আছে কথা বুঝেন আমার সমুদ্রের ভিতরে কি আছে দামি দামি হীরা আছে মুক্তা আছে ডায়মন্ড মুক্তা আচ্ছা এমন কোন ব্যক্তি থাকলে দাঁড়ান যে সমুদ্রের ভিতরে তো মুক্তা আছে তা আমি তো সাতার করতে পারি সমুদ্রের ডুব দিয়ে আমি ডাইরেক্ট মুক্তা আনব এমন কোন সাহসী ব্যক্তি থাকলে দাঁড়ান সমুদ্র ডুব দিতে পারবে আর একটু জোরে বলেন সমুদ্রের চাইতে মহা সমুদ্রের নাম কোরআন শরীফ আর জোরে বলেন সমুদ্র বড় না কোরআন শরীফ বড় আরে সমুদ্র ডুব দিতে পারো না মুখ টানতে গিয়া আর শরীয়তের এই বিরাট কোরআন শরীফ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন শরীফের একটি আয়াতের তাফসীর পৃথিবীর সমস্ত মুফাসসিরা করতে পারবে না কিয়ামত পর্যন্ত পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ এই চ্যালেঞ্জ কা এটা মহা সমুদ্র ওই সমুদ্র থেকে মুক্তি আনতে পারো না আর এই সমুদ্রে ডুব দিয়া ডাইরেক্ট একজন রিকশাওয়ালা তাই বাবা তাই পরে ডাক্তারি করে কোরআন শরীফ থেকে মসালা বের করতে চেষ্টা করে মুজহাপ মানো না তোমার মত ব্যাখ্যা তার পৃথিবীতে নাই ঠিক কিনা জুড়ে বলেন এই সমুদ্রে যারা ডুব দিয়েছেন তারা হচ্ছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই যারা বলেন সুবহান ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ হাম্বল যারা বলেন সুবহান

এই জন্য মহান আল্লাহ পাকের কুদরতি ভাবে সাতটি মাযহাবের মধ্যে সীমিত হয়েছে এটা আল্লাহ পাকের স্পেশাল দয়া জোরে বলেন সুবহানাল্লাহ এবং সারিটি মাযহাব হক সবাইকে বলতে হবে সারিটি মাযহাব কি হক যেমন এই এলাকায়তে কোন পুকুর আছে না পুকুর পুষ্করি ফোর ফোর পুকুর একটা পুকুরে যদি সাতটা ঘাট থাকে ঘাট কয়টা সবাই বলুন সমস্যা আছে ঘাট কয়টা আল্লাহ কয়জন আল্লাহ একজনকে পাওয়ার জন্য রসুল পাক ইসলামকে পাওয়ার জন্য এই ইসলাম নামক পুকুর বা সমুদ্রের সাইটটা গা সাইটটা থেকে চেষ্টা করা হলো যে শরীয়তের ফয়সালা মাসালা বের করার জন্য এরা সফল হয়েছে সাইটটি গা মহান আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার জন্য প্রাণান্তক চেষ্টা করেছেন ওরা সফল হয়েছে জোরে বলেন সুবহান একটু জোরে বলেন মজাহাবের ব্যাপার আরেকটা কথা হলো পৃথিবীতে এমন একজন পীরের নাম বলেন হকানি পীর আবার বন্ড পীর নয় একজন হকানি রব্বানি পীরের নাম বলুন যে পীর মজাহাব মানে না এমন কোন পীর আছে ভাইরা আমার এই পৃথিবীতে কাদেরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া পীর আল-আসানি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল আলহাসানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু তিনি মজাহাব মেনেছেন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব মেনেছেন তয়ব সাদুর কেবলা মাযহাব মেনেছেন তাহাশাদুর কেবলা কাদেরিয়া সিলসিলার আমার ভাইরা হানা ফিম মজাহাবের অনুসারী সমস্ত ফির আউলিয়ারা পৃথিবীর কুটি কুটি আল্লাহ বাগি আউলিয়ে ক্রামগণ সবাই মজাহাবের অনুসরণ করেছেন জোরা বলেন আর একটু আওয়াজ দেন লিখ কি না আল্লাহ সবাইকে হেদায় নেসিদ কসিদ আর একটু আস্তে বলুন আমি আমার শেষ কথা হচ্ছে কোরআন শরীফের অর্ডার আর আল্লাহর অর্ডার মানতে চাই কিনা

তাদেরকে সুরা এবং আয়াত নম্বর বলবেন সুরা মায়েদা উনষাট নম্বর আয়াত কত নম্বর আয়াত উনষাট নম্বর আয়াত মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম

কয়টা পয়েন্ট আল্লাহ পাক রসুল পাক এবং মজাহাবের ইমামদেরকে মানার জন্য কে বলেছেন এই কোরআন শরীফের আয়াত আপনার গভীর মনোযোগ খুব সংক্ষেপ একটা প্রশ্নের জবাব দিচ্ছি আমি এখন খুব সংক্ষেপ গভীর মনোযোগ এরপরে মিলাদ কিয়াম সালাতু সালাম সকলে বলুন আমিন এই যে আয়াত সূরায়ে মায়েদা আয়াত নম্বর 59 এই আয়াতের তাফসীর দেখুন মন্দরা কথা বলতে পারবেন না আপনাকে কথা বলতে হবে কোরআন এবং হাদিসের ভিত্তিক এবং সেই কোরআনের ব্যাখ্যা গ্রন্থ তাফসীরের রেফারেন্স দিতে হবে ঠিক কিনা জুরু বলেন পৃথিবীর কোন ডাক্তারদের কথা আমরা শুনতে চাই না এই মতবাদের ব্যাপারে উলামায়ে কেরাম পৃথিবীর মুফাসসিরিন কেরাম কি বলেছেন আমাদেরকে সেই কথা শুনতে হবে ঠিক কিনা ডাক্তার যদি দাঁতের চিকিৎসা করে আমরা কোন আপত্তি করব না ঠিক কিনা আর জুরু বলেন আচ্ছা ভাই রিক্সাওয়ালা যদি প্লেন চালাতে চায় প্লেন থাকবে আর একটু জোরে বলেন সিএনজি ড্রাইভার যদি ট্রাক চালাতে চায় ট্রাকের কি অবস্থা হবে আর ওই ড্রাইভারের কি অবস্থা হবে একইভাবে পৃথিবীর কোন ডাক্তার যদি কোরআন শরীফের ফতোয়া দিতে চায় হাদিস শরীফ থেকে মাসালা ইস্তিমবাত করতে চায় উনি এক্সিডেন্ট করা ছাড়া আর কিছু করার নাই ঠিক কিনা আর আওয়াজ দেন ঠিক কিনা কোরআনে করিমের তফসির এ যে আয়াত বললাম তফসিরে বাইজাবি খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো ছাপ্পান্ন তফসিরে খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর চার শত মাদারেক খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো চুরাশি তফসিরে সিরাজু মনির খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর তিন শত ছয় তফসিরে ইবনে কাসির খন্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর একশো তিরিশ পৃথিবীর অসংকপ্ত তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখা হয়েছে হুম উলামা উদ্দিন ওয়াল ফুকাহা উলিল আমর মানে আল্লাহ পাকের আউলি کرام এবং এই মাজহাবের ইমামগণকে বুজানো হয়েছে যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাজহাবের ইমামদের অনুসরণ করতে বলেছেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আর আস্তে করে বলেন মাত্র দুই তিনটা দলিল দেব তারপরে দুই নম্বর দলিল সুরায়ামিয়াব কোরআন কেরিম একশো সত্তরটি সূরা আছে সুরায়ামিয়াব সাত নম্বর আয়া আয়া নম্বর কত মহান ভারত মালিক আল্লা রব্দুল আমিন মজাহাবের ব্যাপারে বলেন বলেন ফাস আলু আহলাদিন কুন্থুমলা তা আলাম আল্লাহ রাবুল আলমিন বলেন তোমরা যদি কোন মশলা কোন শরীয়তির ফায়সলা যদি জেনে না থাকো যারা জানে আহালু জিকির যারা মজাহাবের ইমামদের থেকে তোমরা জেনে নাও জুরো বলেন সুবাহান এটা কোরআন শরীফের আয়াত তিন নম্বর দলিল সুরায় লুকমান পনেরো নম্বর আয়াত কোন সুরা সুরা লোকমান সবাই বলুন সুরায় লোকমান আয়াত নম্বর কত

মুখলেসিন বান্দাদেরকে বোঝানো হয়েছে মাজাহাবের ইমামদেরকে জোরে বলেন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন তিন শ্রেণীর বান্দাদের উপরে মহান আল্লাহ সন্তুষ্ট কয় শ্রেণীর বান্দা কোরআনে কারীমের সূরা তওবা ১০০ নম্বর আয়াত এই কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজাহাবের কথা দেখুন الله پاک بولن والسابقون الاولون من المهاجرين اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عن زور بولن سبحان الله تین پرکار بانده نمبر وان مهاجر صحابه اکرام جرا মক্কা শরীফ হিজরত করেছেন আমার আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি চিত্তে যারা নিজের বাড়ি নিজের সম্পদ নিজের আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়ে যারা সেই মদিনা শরীফ হিজরত করেছিলেন তারা হচ্ছেন মহাজিদ আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে সন্তুষ্ট তাদের উপর রাজি দুই নম্বর ওই মহাজিদদেরকে তারা সাহায্য করেছেন দুইটা স্ত্রী আছে একটা স্ত্রী নিজের কাছে রাখছে আর একজন মহাজির সাহাবিকে দান করে দিয়েছেন সুবাহ তাকে তালাক দিয়া দুইটা স্ত্রী থেকে একজন দিয়া দিয়েছেন আর জনকে জোরে বলেন সুবহান দুই ঘন্টা যদি জায়গা থাকে এক ঘন্টা নিজের জন্য রাখলেন আরেকজন মুমিন মুহাজির বান্দার জন্য দিয়ে দিলেন যারা এরা হচ্ছে আনসারি সাহাবী এরা কি আনসারি সাহাবী সাহাবী দুই ধরনের মুহাজির আনসার তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুহাজির এবং আনসারদেরকে যারা ফলো করে যারা অনুসরণ করে আনুগত্য করে দেখেন আল্লাহ নিজে বলছেন যারা আমার মহাজির আমার আনসারি সাহাবিদেরকে যারা ফলো করে যারা আনুগত্য করে অর্থাৎ যারা মজাহাব মানে আল্লাহ পাক বলছেন তাদের উপরে আমি রব্বুল আলামিন সন্তুষ্ট আছি আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটা দলি কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন কোন প্রেসিডেন্টকে নাম ধরে ডাকবেন না

ইয়ুমানাদুকুল্লাও নাসিম বে ইমাম মিহিম ইমামদের আল্লাহ রব্লালামী ইমামদের যারা ইমাম ইমামতে যারা গ্রহণ করেছে

বিশ্ববর্ণ তফসির এই আয়াতে তফসির করা হয়েছে কেয়ামতের দিন আল্লাহ ডাক দিবেন ইয়া হানাফি এভাবে করে ডাকবেন সুবহানাল্লাহ বলবেন তাহলে মাযহাব অনুসরণ করার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার অন্তকালের পরে ফাক্তাদু বিল্লাযাইনে মিন বাদি ওয়া আশারা ইলা আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু আনহু নবীজি বলছেন আমার অন্তকালের পরে তোমরা সিদ্দিকাক কোমর ফারুকের অনুসরণ করো সুবাহানলাহ বলে এই অনুসরণ করো নাম হচ্ছে মোজাহা জহা বলেন না সুবাহাল আল্লাহ হাদিস কানাত কিরমি শরীফ খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর দুশো দুইশো সাত সাত গিতাবের নাম মস্নদা হামা হামা খণ্ড নম্বর ষোলো পৃষ্ঠা নম্বর পাঁচশত এই বিশ্ববর্ণ হাদিসের কিতাবে আছে যে মজাহাব অনুসরণ করার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব স্পষ্ট বর্ণনা দান করেছেন জোরে বলেন সুবাহান আপনাদেরকে আমি শেষ কথা বলতে চাই সাইর মজাহাবের উপরে স্পষ্ট আজমা হয়েছে

তাহলে একান থেকে সুস্পষ্ট প্রমাণ হলো কোরআন এবং হাদিস থেকে প্রমাণ হলো যে মজাহাব মানতে হবে এটা মানাটা ওয়াজিব না মানলে সুস্পষ্ট গুমরা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই একটু আওয়াজ দেন ঠিক কিনা মাজার ফুজা আচ্ছা আমরা কি পূজা করি এই দিনে একজনে চট্টগ্রামের আলেম নাম বলবো না আল্লাহর ফুজা করতে হবে আল্লাহর কি পূজা আছে আল্লাহ আজ কাকে বলে বলে আপনাদেরকে মুখস্থ রাখতে হবে সেই বর্তমান এটা সুস্পষ্ট কথা বর্তমান উরুষের নাম নিয়ে কিছু মাজারে ভণ্ডামি করার আশ্রয় গ্রহণ করা হচ্ছে ঠিক কি না মাজারের মধ্যে নারীদেরকে নর্তকীদেরকে দিয়ে নাচানাচি করা যাবে না জোরে বলেন ঠিক কি না কিভাবে করতে হবে সাইন সাই শ্রীকোঠের দরবার দেখুন আলা হজরতের দরবার দেখুন ঠিক কিনা এবং বর্তমানে নর্তকী নায়িকারা উরুষের মধ্যে গান বাজ করতেছে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা মাজারে যাই জিয়ারত করার জন্য ঠিক কিনা আওয়াজ দেন ঠিক কিনা এমন কোন দলিল কেউ দেখাতে পারবে না যে মাজারে জিয়ারত করা শিরিক হারাম এরকম দলিল পৃথিবীর কোন বাপের বেটা দেখাতে পারবে না কেয়ামত পর্যন্ত এবং জিয়ারত করা আমার নবীর শূন্য আমার নবীজি প্রত্যেক বছর সোহাদায় উহুদ উহুদের যুদ্ধে যারা শাহাদ উদ্বরণ করেছিলেন তাদের মাজারে গিয়া জিয়ারত করেছিল আর একটু জোরে বলেন ইমাম শাহ ফিরামুতুল্লাহ আলাইহি কোন মশলা যদি বুঝতে না পারতেন অর্থাৎ কোন মশলা যদি হৃদয়ঙ্গম না হতো সহজে যদি বুঝা না আসতো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাজারে যাইতেন দুই রেখাত নামাজ পড়তেন জোরে বলেন সুভাষ আর একটু জোরে বলেন তাহলে মাজারে যাইতে হবে কি না আর একটু জোরে বলেন মাজারে যাই আমরা কি করি জিয়ারত আর একটু জোরে বলি আমরা কি করি এই জিয়ারতকে যারা পূজা বলে তারা হচ্ছে পৃথিবীর এক নম্বর দামি সাত বেকু আর একটু জোরে বলেন ঠিক কিনা এই জন্য সুন্নি ভাইরা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমরা আল্লাহ মানি রাসূল মানি আউলি কেরামদেরকে মানি আমরা জিয়ারত মানি জিয়ারত করতে হবে এখানে অসংখ্য ফায়দা রয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতকে আজকে যারা প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে এরা কেমন পর্যন্ত কখনো সফল হতে আর একটু জোর বলুন পারবে হকদ। এজন্য এই মাহফিলের আয়োজন যারা করেছেন আজকে বিশেষ করে আমার শাইন সাই শ্রীকোটের তরুণ পরিষদ তরুণ ভাইরা সুবহান আল্লাহ আর একটু আস্তে করে বলবো তরুণ ভাইরা আহ হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন

কিন্তু একজন যুবক যদি ভালো কাজ করে আল্লাহ এত নাকি দেয় কত নাকি দেয় আমি জানি না জুরে বলেন সুবহান আল্লাহ এই সাইন সাই শ্রী তরুণ পরিষদ সেরকম কিছু যুবক আজকের এই মাহফিলের আয়োজন করেছেন আপনারা খুশি না বেজা এটা কিন্তু আমার শেষ প্রশ্ন আবার বলতে হবে খুশি না বেজা কারা কারা খুশি হাত তুলে আমিন বলেন আরেকটু জোরে বলি আমিন আল্লাহ কবুল করুক আর একটু জোরে বলি হাত নামান এবার বলেন আগামী বছর এর পরের বছর কেয়ামত পর্যন্ত বরকত শান্তি মুক্তির জন্য আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে শাইন শাই শ্রীকুডের পক্ষ থেকে এবং গৌসিয়া কমিটির পক্ষ থেকে ছাত্র সেনা যুব সেনা ইসলামের বপ্রন্ডের পক্ষ থেকে এই মাহফিলের ডাক দেওয়া হোক আপনারা জান কি নাকি আগামী বছর আইমার ডিসকু ড্যান্সের আয়োজন করা হবে আপনারা কোনটাতে খুশি আরো জোরে বলেন আমিন বলেন এই জন্য আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ সব জানালাম